ব্যারাকপুর শিল্পাঞ্চল সহ গোটা জেলায় বন্ধের ব্যাপক প্রভাব পড়েছে, ব্যারাকপুরে জানালেন গার্গী চট্টোপাধ্যায়। গোল্ডেন ফেদার, আ হাউস ফর ইভেন্ট অর্গানাইজিং, প্রমোশন, ম্যানেজমেন্ট, ট্রাভেল, সেল সার্ভিসেস এক্সেট্রা। রিলায়েবিলিটি ইজ আওয়ার অ্যাবিলিটি। কল 9433790215। গোটা উত্তর চব্বিশ পরগনা সহ ব্যারাকপুর শিল্পাঞ্চলের ধর্মঘটের ব্যাপক প্রভাব পড়েছে বলে ব্যারাকপুরে জানালেন উত্তর চব্বিশ পরগনা সিআইটিইউ সম্পাদিকা গার্গী চট্টোপাধ্যায়। তিনি জানান, শ্রমিকের দাবিতে ধর্মঘট, সেই কারণে শ্রমিকেরা এই ধর্মঘট সফল করেছেন। শুনুন, আজকে সকালবেলা থেকে হাজিনগর জুট মিল, নৈহাটি জুট মিল, হুকুমচাঁদ জুট মিল, আপনার গৌরীশঙ্কর জুট মিল, কামারহাটি জুট মিল, আমি এখনও পর্যন্ত যা খবর পেয়েছি, প্রবর্তক জুট মিল, ভাটপাড়া রিলায়েন্স জুট মিল, জেজেআই জুট মিল, সব বন্ধ হয়ে গেছে। ফলে সর্বাত্মক ধর্মঘটের পথে হচ্ছে গোটা রাজ্য, গোটা দেশ। আজকে সকাল থেকে বাস বন্ধ, অটো বন্ধ, পরিবহন বন্ধ, সমস্ত আমাদের রাজ্যের মানুষ, আমাদের দেশের মানুষ, এই অঞ্চলের মানুষ ধর্মঘটের দাবিগুলোকে সমর্থন করেছেন। ফলে সর্বাত্মক ধর্মঘটের দিকে এগোচ্ছি আমরা। বললাম তো, সমস্ত চটকল তো বন্ধ হয়ে গেছে, 100% জুট ইন্ডাস্ট্রিতে স্ট্রাইক। আবার কি চাই, ব্যারাকপুর ইন্ডাস্ট্রি, ব্যারাকপুর শিল্পাঞ্চলে জুট ছাড়া কি আছে? টেক্সম্যাকোতে মোটামুটি 50%-এর বেশি ওয়ার্কার আসবে না, আর আপনার ইলেকট্রোস্টিল তো কোনোদিন বন্ধ হয় না, ওটা তো স্ট্র্যাটেজিক ইন্ডাস্ট্রি। তাহলে আমাদের যা আছে, আপনার টিটাগর স্টিল বন্ধ হয়ে গেছে, টেক্সম্যাকো হাব বন্ধ হয়ে গেছে, ছোটোখাটো ইঞ্জিনিয়ারিং কারখানা বন্ধ হয়ে গেছে, জুট মিল বন্ধ হয়ে গেছে, পরিবহন বন্ধ হয়ে গেছে, আর ধর্মঘটের কী আছে? ধর্মঘট তো হয়ে গেছে।